পঞ্চায়েতে অনিয়মের অভিযোগ তুলে রাজ্য জুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক বিজেপির। এদিন বনগাঁ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। বিডিওর ভূমিকার তীব্র সমালোচনা বিধায়কের। পঞ্চায়েত ভোটে গণনা ও গণনা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। এদিন রাজ্যের সর্বত্র বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। বিডিওকে স্মারকলিপিও দেওয়া হয়। এদিন বনগাঁ বিডিও অফিসে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। এদিন তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। বিডিওর উদ্দেশ্যে বলেন, আপনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন, পশ্চিমবঙ্গের জনগণ আপনাকে রাস্তায় দাঁড় করিয়ে দেবে। পাশাপাশি তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ভয় পেয়েছেন, সমস্ত বিডিও অফিসের সামনে 144 ধারা জারি করেছেন। এই ভিডিও নির্বাচনে গণতন্ত্রকে হরণ করেছে। দেখুন, আমাদের একটা সময় ডেপুটেশন দেওয়ার কথা, সারা পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গিয়েছে বিজেপিকে, কিন্তু ভয় যদি নাই পেতেন প্রত্যেকটা ভিডিওতে 144 ধারা জারি করে দিতেন। আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের জনগণের যে গণতান্ত্রিক অধিকার, এই চারিদিকে বিডিওদের নেতৃত্বে হরণ করা হয়েছে, গণতন্ত্রকে ধর্ষণ করেছে এই ভিডিওরা। এই যে ভিডিও আছে না, এই ভিডিও মাপ পাবে না। আমি বলে যাচ্ছি, এই যে ভিডিও আছে বনগাঁর, যিনি ভিডিও 16টা পঞ্চায়েতকে লুট করতে সাহায্য করেছে বনগাঁর ভিডিও, যতগুলো ভিডিও পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন করিয়েছেন প্রত্যেকটা ভিডিও চাকরি পেয়েছে, কিন্তু 2011 সালের পরে 2016-17 ব্যাচে ম্যাক্সিমাম এরা চাকরি পেয়েছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলে গেলাম, এদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে। আমি এখানে দাঁড়িয়ে আজকে বলে গেলাম, টুডে অ্যান্ড টুমারো এটা সিবিআই তদন্ত হবেই। আমরা তবে একটাই টাইম দিয়েছি, তাকে টাইম দেওয়া যায়, সে যদি দরজা বন্ধ করে থাকে হয়তো ভয় পেয়ে গিয়েছে। ভয় কত সময় পাবে? মানুষজন রাস্তায় ফেলে জামা প্যান্ট খুলে চুনকালি লাগিয়ে রাস্তায় ঘুরাবে পশ্চিমবঙ্গের জনগণ, কারণ তাদের গণতান্ত্রিক যে অধিকার, ভোটাধিকার, সেটাকে হত্যা করেছে এই ভিডিও। যতটুকু মানুষ ভোট দিতে পেরেছিল কাউন্টিংয়ের দিনে, এইভাবে অত্যাচার করেছে, 200 গুন্ডাকে ঢুকিয়েছে, 200 গুন্ডাকে ফলস কার্ড দিয়েছে। কেন দিয়েছে? ভিডিও হিসেব হবে না? কড়াই গন্ডা হিসেব হবে, যেখানেই থাকুক, বনগাঁয় থাকুক আর বনগাঁর বাইরে যেখানেই থাকুক, ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতা আসবে ওর কড়াই গন্ডা হিসেব হবে। বিডিওর পক্ষ থেকে এদিন দুপুর একটাই সময় দেওয়ার কথা থাকলেও বিডিও এদিন অফিসে ছিলেন না বলেই দাবি বিজেপির। বিডিও না থাকায় জয়েন্ট বিডিওর কাছে স্মারকলিপি জমা দেন তারা। এ বিষয়ে জয়েন্ট বিডিও সৌমেন্দু কুমার মাইতি বলেন, ওনারা আগাম কর্মসূচি পালন করেছেন, আমরা নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছি। ওনাদের আজকে একটা ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বক্তব্য ওনারা রাখলেন, আমরা সে বক্তব্য শুনেছি ওনাদের সঙ্গে। বিষয়টা তো এই বিষয়ে, এই অফিসের এই মুহূর্তে আর বিচারাধীন বা বিচার্য বিষয় নয়, এটা নির্বাচন কমিশনের একটা বিচার্য বিষয়। আমরা আমাদের যাবতীয় তথ্য যা ছিল জেলা নির্বাচন আধিকারিকের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনে পাঠিয়েছি। বিডিও সাহেব উনি একটা ব্যক্তিগত এমার্জেন্সিতে এখন নেই আপাতত। বিজেপির এই কর্মসূচিকে ঘিরে এদিন পুলিশের পক্ষ থেকে আঁটোসাঁটো করা হয়েছিল বিডিও অফিস চত্বরের নিরাপত্তা। ব্যাপক সংখ্যায় মোতায়েন করা হয় পুলিশ কর্মীও। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।